বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। মহামারী করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তোমাদের লেখাপড়ায় অনেক ক্ষতি হয়েছে এবং পিছিয়ে গেছো। এই ক্ষতির কিছুটা পুষিয়ে নেওয়ার জন্য আমাদের আজকের এই অনলাইনে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আশা করি তোমরা এই ক্লাসের মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হবে। আমার পরিচয়, আমি মোহাম্মদ গোলাম আজম, প্রভাষক হিসাব বিজ্ঞান, রহানপুর ইসফ আলী সরকারি কলেজ। আমি তোমাদের সাথে আজকে যে পাঠ নিয়ে আলোচনা করছি সেটা হলো একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় অংশীদারি ব্যবসায়ের হিসাব। অংশীদারি ব্যবসায়ের হিসাব আমি তোমাদের সামনে একটি অঙ্ক তুলে ধরছি। ক, খ এবং গ একটি অংশীদারি ব্যবসায়ের তিনজন অংশীদার, তাদের লাভ ক্ষতি বণ্টনের অনুপাত 5:2:1। 2018 সালের 1 জানুয়ারি তাদের মূলধনের হিসাবের উদ্বৃত্ত ছিল ক 1,80,000 টাকা, খ 1,60,000 টাকা এবং গ হল 1,50,000 টাকা। চুক্তি অনুযায়ী শুধুমাত্র খ তার মূলধনের ওপর 5% সুদ পাবে এবং গ বার্ষিক 15,000 টাকা বেতন পাবে। 1/7/2018 তারিখে গ 20,000 টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করে এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য 3,000 টাকার পণ্য উত্তোলন করে। উপরোক্ত সমন্বয়গুলো সাধনের পূর্বে 31/12/2018 তারিখে ব্যবসায়ের মুনাফা হলো 77,300 টাকা। আমাদের করণীয় হলো অংশীদারদের মূলধনের সুদ নির্ণয়। ক, খ নম্বর হলো লাভ লোকসান আবন্টন হিসাব, গ নম্বর হলো অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত। প্রথমে হলো আমাদের বের করতে হবে মূলধনের সুদ নির্ণয় করতে হবে। মূলধনের সুদ নির্ণয় করতে হবে, চুক্তি অনুযায়ী খ তার মূলধনের ওপর সুদ পাবে। খ এর মূলধনের সুদ হলো 1,60,000 টাকা গণিত 5% সমান 8,000 টাকা। তাহলে ক নম্বরের অ্যান্সার হলো আমার 8,000 টাকা, খ এর মূলধন 8,000 টাকা। এবার খ অংশ বলেছে লাভ লোকসান আবন্টন হিসাব। নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ ওপরে আমার ছকের ওপরে আছে ক, খ এবং গ এর লাভ লোকসান আবন্টন হিসাব, তারিখ 31 ডিসেম্বর 2018। বাম দিকের কিনারে ডেবিট, ডান দিকে ক্রেডিট। ছক হলো বিবরণ পরিমাণ টাকা, বিবরণ পরিমাণ টাকা। এখন লাভ লোকসান আবন্টন হিসাবে খ এর মূলধন হিসাব, মূলধনের সুদ আমি 8,000 টাকা পেয়েছি ক এর অংশ থেকে, ক থেকে। গ এর মূলধন হিসাব বেতন, গ বাৎসরিক বেতন পাচ্ছে 15,000 টাকা, এই 15,000 টাকা। ডান দিকে হলো লাভ লোকসান হিসাব নিট লাভ, নিট লাভ 31/12/2018 তারিখে নিট লাভ হলো আমাদের 77,300 টাকা। গ এর মূলধন হিসাব পণ্য উত্তোলন, পণ্য উত্তোলন হলো 3,000 টাকা। তাহলে 77,300 এবং 3,000, মোট হলো আমার 80,300 টাকা ক্রেডিটের। এই ক্রেডিটের ব্যালেন্স বসালাম ডেবিট দিকে সব নিচে। এবার ক্রেডিটের ব্যালেন্স থেকে মূলধনের সুদ এবং গয়ের বেতন বাদ দেওয়ার পরে আমার থাকছে 57,300 টাকা। এই 57,300 টাকাকে আমাকে ভাগ করতে হবে কি, লাভ লোকসান আবন্টন হিসাবে অনুপাত দেওয়া আছে আমার 5:2:1। তাহলে 57,300 টাকা গণিত 5/8 সমান 35,813 টাকা। খ এর লাভের অংশ হলো 57,300 গণিত 2/8
সমান 14,325 টাকা। গোয়ের লাভের অংশ হলো 57,300 গণিত 1/8 সমান হলো 7,162 টাকা। টোটাল আমার হলো 35,813, 14,325 এবং 7,162 মিলে হলো 57,300 টাকা। তাহলে আমাদের লাভ লোকসান আবন্টন হিসাব এখানে দেখানো হলো। তারপরে আমাদের গোয়া অংশে বলা হয়েছে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো, অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। প্রথমে আমি ছক নিলাম, ছকে ডেবিট ক্রেডিট, উপরে লিখলাম অংশীদারদের মূলধন হিসাব, তারিখ 2018 সালের 31শে ডিসেম্বর, তারপর লিখলাম বিবরণ টাকা ক খ গ, তারিখ বিবরণ টাকা ক খ গ। এবার ভিতরে যাই আমি, লাভ লোকসান আবন্টন হিসাব, লাভ লোকসান আবন্টন হিসাবে আমাদের ক্রেডিট দিকের আইটেমগুলো আসবে ডেবিট দিকে অংশীদারি হিসাব করার সময়, এবং ডেবিটের এইগুলো যাবে ক্রেডিট দিকে। তাহলে পণ্য উত্তোলন, লাভ লোকসান আবন্টন হিসাবে পণ্য উত্তোলন, পণ্য উত্তোলন পেয়েছি আমি গয়ের 3,000 টাকা। আচ্ছা, এবার ক্রেডিট দিকে 2018 সালের জানুয়ারির 1 তারিখে তাদের মূলধনের উদ্বৃত্ত ছিল, কয়ের ছিল 1,80,000 টাকা, ক্ষয়ের 1,60,000 টাকা, গয়ের হলো 1,50,000 টাকা। যা জুলাই মাসের 1 তারিখে গোয়া আবার অতিরিক্ত মূলধন নিয়ে এসছে 20,000 টাকা, তাই গয়ের দিকে বসালাম আমি 20,000 টাকা। এবার 31শে ডিসেম্বর লাভ লোকসান আবন্টন হিসাব, মানে আমি ক্ষয়ে যে লাভ লোকসান আবন্টন হিসাব করেছি ওখান থেকে এগুলো নিয়ে আসলাম, কী নিয়ে আসলাম, লাভ লোকসান আবন্টন হিসাবের আমার ডেবিট দিকে ছিল প্রথমে কী ছিল, মূলধনের সুদ, কার মূলধনের সুদ, ক্ষয়ের মূলধনের সুদ, ক্ষয়ের মূলধনের সুদ হলো আমার 8,000 টাকা। বেতন নিয়েছিল গোয়া নিয়েছিল 15,000 টাকা, এবং লাভ লোকসান আবন্টন হিসাবে অংশীদারদের লাভের অংশ হিসাবে পেয়েছিলাম 35,813 টাকা, ক্ষয়ের পেয়েছিলাম 14,325 টাকা, এবং গয়ের পেয়েছিলাম 7,162 টাকা। কয় হিসাব যোগ করলাম আমি 1,80,000 টাকা এবং 35,813 টাকা, টোটাল হলো 2,15,813 টাকা। ক্ষয়ের পেয়েছিলাম 1,60,000 টাকা মূলধন, মূলধনের সুদ হলো 8,000 টাকা, এবং লাভের অংশ হলো 14,325 টাকা, টোটাল হলো 1,82,325 টাকা। গয়ের ক্ষেত্রে গোয়া মূলধন নিয়ে এসেছিল 1,50,000 টাকা, গোয়া অতিরিক্ত মূলধন নিয়ে এসেছে 20,000 টাকা, এবং গয়ের বেতন হলো 15,000 টাকা, আর লাভের অংশ হলো 7,162 টাকা। টোটাল যোগ করে আমি পাচ্ছি 1,62,162 টাকা, সরি 1,92,162 টাকা। তাহলে আমার ক্রেডিটের ব্যালেন্স তিনটাই আবার ডেবিট দিকে দিয়ে ক্লোজ করে নিলাম পুরোটাই দিয়ে, এখানে হিসাবটা শেষ করতে হবে কোন সালের হিসাব, 2018 সালের 31শে ডিসেম্বরের। আমার ব্যালেন্স থাকছে, কয়ের ব্যালেন্স থাকছে 1,15,813 টাকা, ক্ষয়ের ব্যালেন্স থাকছে
182,325 টাকা এবং গয়ের ব্যালেন্স হলো 192,162 থেকে 3,000 টাকার পণ্য উত্তোলন বাদ দেওয়ার পরে থাকছে 189,162 টাকা। তাহলে 31 ডিসেম্বর 2018 সালের আমার ব্যালেন্স থাকছে ক, খ এবং গয়ের, এই ব্যালেন্সটা আমি যখন 2019 সালে জানুয়ারিতে নিয়ে যাব তখন আমার হলো ব্যালেন্স বিডি হিসাবে আমাকে দেখাইতে হলো। 2018 সালের ব্যালেন্স সিডি, 31 ডিসেম্বরে ব্যালেন্স সিডিটা, তার পরবর্তী বছরে জানুয়ারি 1 তারিখে হবে ব্যালেন্স বিডি হিসাবে আমি দেখানো হলো। তাহলে আমার এখানে 3টা অংশ কমপ্লিট করা হলো, ক, খ এবং গ এর অংশ। আশা করি তোমরা এই ক্লাসের মাধ্যমে উপকৃত হবে এবং আজকের মতো আমি আমার এই ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই আশায় আমি আমার ক্লাস শেষ করলাম। কথা বলছি।